চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে আবারও সিসিউতে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেল 5:10 তাকে এভারকেয়ার হাসপাতালের সাততলা থেকে চারতলায় সিসিউতে স্থানান্তর করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তার চিকিৎসকরা। লিভার ও ফুসফুসের বেশ কিছু জটিলতা নিয়ে গত 9 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তারপর থেকেই ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। 19 সদস্যের মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।